হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো তাই না? আমিও ভালো আছি, দেখছো আমিও ভালো আছি। আর আমার পাশে কে বসে আছে না? সিংহারা সিংহারা সিংহারা, ওরা আমার জান প্রাণ সব কিছু, ওরা আমার, বুঝেছো? ওদেরকে এত ভালোবাসি না, ওরা 1 মিনিট না থাকলে কিন্তু ভালো লাগে না, জানো, শুনছে সব শুনছে। আর এবার মনে হয় মোমোর আগে সিঙ্গারার বাচ্চা হবে, বুঝেছো? মোমোর বাচ্চাটা পরে হবে মনে হয়, আর এবার সিঙ্গারার বাচ্চাটা আগে হবে। তো চলো সিঙ্গারার মোমোর বাচ্চা ছাড়ো, যে কথায় আসলাম সেটা বলা বেশি ভালো। এই যে মন্দিরা মন্দিরা মন্দিরে এর আগে কত ঝিল্লো কত ঝিল্লো এক মা আর বাবাকে নিয়ে, তাই না? কত মানে ই হতে হয়েছে, হ্যারাসমেন্ট হতে হয়েছে ওকে। এখন আবার বেড়াতে গেছে, বেড়াতে গিয়ে মনে হয় মানে ওর হাজব্যান্ডের সঙ্গে মনে হয় কোনো তুতু ম্যামা হয়েছে, বুঝেছ? কোনো বিষয়ে হয়তো তুতু ম্যামা হয়েছে, সেটা ও ফোকাস করেনি। কিন্তু যে বেড়াতে গেছে, আমি আমার স্বামীর সঙ্গে বেড়াতে গেছি, আমার স্বামী সব কিছু, তাই না? আমরাও কিন্তু বেড়াতে যাই, আমরাও বেড়াতে যাই। অবশ্য যতদিন আমি এই ভিডিও শুরু করেছি তার মধ্যে আমি কোথাও যাইনি। তবে দিল্লিতে তো অনেক ঘোরার জায়গা, আর আমার না জার্নি বেশি সহ্য হয় না, ওর জন্য আমি বেশি ঘুরতেও যাই না, পছন্দ করি না। ওই গেলে একটু কলকাতা বাবার বাড়ি যাই, ব্যাস, তাছাড়া যাই না। তবে চলো আমার ঘোরা ছাড়ো, মন্দিরা ঘুরতে গেছে ঠিক আছে, কিন্তু ওই যে ভাই 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 ভাই, আরে ভাই ভাইয়ের জায়গায় স্বামী স্বামীর জায়গায়, তাই না? এই যে পাবলিকে এত বাজ দিচ্ছে এত বাজ দিচ্ছে, মানে ওর না লজ্জা ঘৃণা কিছুই নেই, কিচ্ছু নেই। কেননা মানুষ হয়েছে সেইভাবে, মানুষই হয়েছে সেইভাবে, বুঝেছ? ওর জন্য ও লজ্জা ঘৃণার হওয়ার সময় মানে পিত্তিটা ছিল না ওর। আরে ভাই, তোর কি নিজের ভাই? হ্যাঁ, তোর তো নিজের ভাই না, না নিজের ভাই থাকলেও তো এত না। নিজের ভাই আছে, আমাদের ভাই যদি আসে তো বেডে যদি এই মাথায় আমি থাকি, ও ওই মাথায় থাকবে ওর জিজার সঙ্গে। ওর মতলব হলো ওর জিজুর সঙ্গে, মানে যায় ওর সঙ্গে, ঠিক আছে? দিদির সাথে অত মতলব নেই ওর। আমার ভাইয়ের আর আমার হাজব্যান্ডের সঙ্গে আমি তো বলি মিয়াবি বিয়েরা, এত মিল। আর ও তো পাতানো ভাই, পাতানো ভাইয়ের সাথে অত ইসে কিসে। আমারও একটা ভাই আছে, আমাকে দিদি বলে আমাদের ওখানে, ব্যাস কোনো সময় হাই হ্যালো হলো, দিদি আমি এ করছি সে করছি, ব্যাস ওই অবধি, ঠিক আছে? হয়তো কোনো সময় বলে দিদি দিল্লি আসবো, ওর একটা মন্দিরে যাওয়ার আছে, তাহলে আসিস, কেননা অন্তু বড় হয়ে গেছে, অন্তুর সঙ্গে চলে যাবে, সেই মন্দিরটা গেলে না হলে আমিও যাবো। কিন্তু তার মানে এই না যে শুধু ভাই 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 ভাই, এ কি ব্লগ? কার বেলকুনি ছোট কার বেলকুনি বড়, তাহলে তোমার যদি বেলকুনিটা ছোট হতো তুমি বড়টা নিতে, ওকে ওদেরকে বুঝিয়ে দিতে দুইজনকে, যে আমরা এটা নিচ্ছি তুই ওটা নিয়ে। আর ঘুরতে গিয়ে যে কেউ কাপড় ধয় সেটা তো বাবা জানি না। হ্যাঁ, স্নান করলাম সেইটা হয়তো জল কাঁচা করে একটু মেলে দিলাম, সেটা আলাদা কথা, কিন্তু কাপড় ধুয়ে সেটাকে শুট করতে হবে, কোথায় মেলছি কি করছি এটা তো আমার জানা ছিল না, বুঝেছ? এটা আমার জানা ছিল না যে 2-3 মিনিটের ভিডিও দিয়ে দিচ্ছ, 4 মিনিটের ভিডিও দিচ্ছ, একটা ভিডিও, তুমি স্নান করছো কাপড় ধুচ্ছ মেলছো সেটাও তুমি শুট করে ছেড়ে দিচ্ছ। আরে পুরো ব্লগটা বানাও, বানিয়ে ছাড়ো, তাই না? পাবলিক দিচ্ছে বাস তোমাকে। আসলে কি বলবো জানো, মন্দিরে লজ্জা ঘৃণা কিছু নেই, আনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, হ্যাঁ না? আর নাহলে যারা রোস্টার করে তাদের পেছনে একদম তখন ঢেলে পড়বে, তখন সহ্য করবে, তাই না?
ঠিক বলছি তো? আমি আর একটা ভিডিও তো তোমাদেরকে দেখলাম, তোমার বাড়িতে কেউ বেড়াতে গেছিল, কোনো গেস্ট সোমনাথ রাস্তা থেকে নিয়ে গেল, কিন্তু সোমনাথের সঙ্গে তোমার কোনো কথা হলো না, জাস্ট সোমনাথ গেটটা খুলে দিল, ওদের ভিতরে নিয়ে গেল, সোমনাথের সঙ্গে কোনো আলোচনা করতে আমি ভিডিওটাতে দেখলাম না। কি হয়েছে গো মন্দিরা, কি হয়েছে ভাইয়ের সঙ্গে? কি চক্কর টক্কর চলছে নাকি? না ভাইকে নিয়ে সন্দেহ করছে, ওর জন্য তোমাদের ঘরে ঘরে একটা অশান্তি বেঁধে গেছে। আমার তো মনে হচ্ছে সেটাই, কেননা সোমনাথ এত খারাপ ছেলে না যে মানে তোমাকে তোমার বাবা মাকে নিয়ে এত ঝিলেছে এত ঝিলেছে, কিন্তু মানুষটা তোমার উপর কোনো টর্চার করেনি, ঠিক আছে? হ্যাঁ, তোমার শ্বশুরবাড়ি থেকে শ্বশুর শাশুড়ি কিছু বলতেই পারে, না বলার কিছু নেই যে আমার বাড়িতে এগুলো হবে না, কিন্তু সোমনাথ তোমাকে কিছু বলেনি, তোমাকে নিয়ে ঝিলছে, হ্যাঁ না? তারপরেও আমার মনে হয় সোমনাথের মতন মানুষের হাত ছেড়ে দিয়ে তুমি ভাইয়ের সঙ্গে এখন তুতুমামা করছো, যেটা মা করেছে সেটা তুমি করছো, এটাই বলবে না? একটা কথাই আছে, বাপকে বেটা সেপাই নেই ঘোরা, হ্যাঁ না? তো এখানে ওটা উল্টো, যে মাকে বেটি, যেরকম মা ঝিলেছে তোমার বাচ্চাটা যাতে না ঝিলে সেরকম কিছু করো, যে তুমি যেটা ঝিলছো তোমার শ্বশুরবাড়িতে এসে সেইটা যেন তুমি না করো আর তোমার বাচ্চাটা নাতে চলে, কেননা তোমারও মেয়ে, হয়তো তুমি তোমার মাকে বাবাকে মেনে নিয়েছো, বরদাস্ত করছো, এত কিছু হচ্ছে তবু বরদাস্ত করছো, তোমার মেয়েকে তো তোমাকে মেনেও না নিতে পারে, তাই না? তো এসব ছাড়ো, ছেড়ে সোমনাথের সঙ্গে ভালোভাবে সংসার করো, এটাই আমি বলবো, সোমনাথের সঙ্গে ভালো সংসার করো, বুঝেছো? এগুলোকে বলে পাগলামি, বুঝেছো? স্বামী কখন ছাড়ে জানো তো? অনেক কারণেই স্বামী ছাড়ে মানুষ, কিন্তু এর মানে এই না তুমি ভালো সংসারে সব কিছুতে সোমনাথ ভরপুর সাথ দিচ্ছে তোমাকে, তারপরেও তুমি এরকম করলে এটা মানায় না মন্দিরা, এটা মানায় না। সোমনাথ অনেক ভালো ছেলে, অনেক ভালো ছেলে। তোমার কমেন্টগুলোতে কমেন্ট বক্সে যে দেখো, তোমার কমেন্টগুলো দেখো, সবাই তোমার পাছায় উঙ্গলি মানে উঙ্গলি করছে সবাই, হ্যাঁ না? সবাই তোমার পাছায় উঙ্গলি করছে, কেননা সেই মকাটা তুমি দিয়েছো, উঙ্গলি করার মকাটা তুমি দিয়েছো, তাই মানুষ উঙ্গলি তোমার উপরে করছে, বুঝেছ? শুধরিয়ে যাও, শুধরিয়ে যাও, ভালো থাকো, বাচ্চা স্বামী নিয়ে সংসার করো, ব্যাস, আমার আর কিছু বলার নেই, তোমার কাছে হাত জোর করে প্রার্থনা করছি, ভালো হয়ে যাও, শুধরিয়ে যাও, ঠিক আছে? দুদিনের খেলা খেলে কোনো লাভ নেই, ধরো টাটা, বাই বাই।